আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করছি 4.1 অষ্টম শ্রেণীর গণিত, এর উপর সৃজনশীল ক্লাস। বন্ধুরা, আমি গত ক্লাসের মধ্যে দেখাইছি ঢাকা বোর্ড 2017 সালের সমাধানটি, আজ আমরা সলভ করব ঢাকা বোর্ড 2016 সালের কোশ্চেনটি। বন্ধুরা, প্রথম ম্যাথটি দেওয়া আছে স্কোয়ার মাইনাস 6a + 1 = 0, আর আমরা এখান থেকে বের করব a + 1/a। স্কোয়ার প্লাস 6a + 1 = 0, আমরা এখান তৈরি করব ক নম্বর মানটি a + 1/a। আমরা আরো কিছু বেসিক, আমাদের সৃজনশীল ক্লাসে আমরা চেষ্টা করি একটা ম্যাথ দিয়ে কিভাবে আপনি সম্পূর্ণ ম্যাথ গুলা করতে পারেন, কারণ একটা ম্যাথ শিখে তো আর লাভ নাই, কারণ একটা ম্যাথ শিখে আপনি একটা কোশ্চেন সলভ করতে পারবেন। এই জন্য উচিত হবে যে কিভাবে আপনি সম্পূর্ণ ম্যাথ গুলাকে একটি ম্যাথ দ্বারা শিখে সলভ করতে পারবেন। বন্ধুরা, খেয়াল করুন, প্রথম যে চলক স্কোয়ার, এর মানটা কিন্তু স্কোয়ার, আর চাচ্ছি কিন্তু আমি এ। দেখেন, আবার এখানে স্কোয়ার ছিল, এখানে মানটা বাড়ছে না কমছে? পাওয়ারটা এর 2 ছিল, 1, মানটা কমে গেছে, তাহলে অবশ্যই ভাগ করতে হবে। তাহলে এই অঙ্কটার প্রথম কথা একটা মানে ক্লুটা হলো কি, যে ভাগ করতে হবে। আবার যদি এমন থাকে যে a + 1/a সমান 4, চাচ্ছি আমি স্কোয়ার মাইনাস 4a + 1 সমান, এখানে ছিল a, এখানে স্কোয়ার, মানটা বাড়ছে, তাহলে গুণ করতে হবে, ভাগ করতে হয় বা কমন নিলে কিন্তু কমে যায়। তো এই হলো, আপনি যে কোনো অঙ্ক ফার্স্টে দেখেই বুঝবেন যে অঙ্কটাকে ভাগ করতে হবে অথবা কমন নিতে হবে অথবা গুণ করতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা অর্ধেক হয়ে গেল। আপনি কোশ্চেন দেখেই বুঝবেন ভাগ না কমন অথবা গুণ, যে কোনো একটা করতে হবে। সেম, তাহলে আপনি এটা নিজেই দেখে বলেন, এখানে স্কোয়ার, এখানে ভাগ করতে হবে। ওকে, আমরা ক নম্বর দিলাম। দেন খেয়াল করেন, আমরা কি শিখাইছিলাম যে এখানে চলকের মানটা 2 আর এই চলকের মানটা 1, চলকের মান যেটা কম সে যাবে ডান দিকে। এখান থেকে আমাদের স্কোয়ার প্লাস 1 = কত হবে? 6, ডান দিকে চলে গেল এই মানটা, চলকের মানটা কই গেল? এই চলক যার মানটা কম সে ডান দিকে। এখন এখানে এক্সট্রা খেয়াল করি, সংখ্যা ছাড়া এক্সট্রা একটা এ আছে, ওই এ দিয়ে উপরে ভাগ হবে, সেম নিচেও ভাগ করতে হবে। ওই এ দিয়ে ডান দিকটাকে ভাগ করতে হবে আবার বাম দিকটাকে, এখানে নোট দিবেন এ দ্বারা উভয় পক্ষকে ভাগ করে। এখন এই যে এটা এও পাবে, এও পাবে, তাহলে আমি এখানে লিখবো স্কোয়ার নিচে এ একবার প্লাস 1 নিচে একবার, এ কাটাকাটি 6। যখন আপনারা বুঝবেন পরীক্ষা লেখার সময় লাইনগুলো গ্যাপ দিবেন, এত লেখার আপনার টাইম পাবে না, তো লাইনটাগুলো গ্যাপ দিয়ে লিখবেন। তাহলে এখান থেকে কী দেওয়া হলো, স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে এ, এটা এ সমান 6, অর্থাৎ আমাদের প্রথম কোশ্চেনের মানটা বের হলো 6, আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল। আবারও বললাম এখানে এর পাওয়ারটা 2, এই একটা চলক, তাহলে এখানে স্কোয়ার, এখানে এটা হলো চলক, চলকের মান যেটা কম সে যাবে ডান দিকে, এবং ওইখানে চলক ছাড়া বাকি যে সংখ্যা থাকে ওই চলকটা দিয়ে ভাগ করতে হবে। ফার্স্ট ম্যাথটা হয়ে গেল, আমরা এখন করব খ নম্বর ম্যাথটি। লেফট হ্যান্ড সাইড এ কিউ প্লাস 1/a কিউ, একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের কিন্তু এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে কিন্তু মান তৈরি করতে হবে না। তাহলে আমরা একটু ভেঙে নিই এখানে এ কিউ প্লাস 1/a, অনেকে এভাবে লিখে দেয় তা কিন্তু পসিবল না, কারণ এখানে এ কিউ 1/a কিউ, আর এখানে এ মানে এ, বি মানে হলো 1/a, খেয়াল করবেন এটা ভাঙতে হবে, না ভাঙলে খুব বেশি প্রবলেম নয়, কিন্তু এটা ভাঙাটা বেটার। এ কিউ প্লাস বি কিউ সমান এ, মান নিলে সূত্রটা এ প্লাস বি হোল কিউ মাইনাস 3, এ মানে এখানে এ, বি মানে হলো 1/a, 3ab × a + b, এটা মানে নিলে সূত্র। আমরা এখন মানটা বসাবো, এর মানটা ক থেকে পেলাম কত, 6, 6 এর কিউ মাইনাস 3, এটা কাটাকাটি হলো ইন্টু 6, 6 3 বার গুণ, 6 × 6 × 6 হবে 216, 216 আর 318, এটা থেকে বিয়োগ করলে 198, আমরা 6 × 3 বার 6 × 6 × 6, 636 636 216, আর এখান থেকে 18 বিয়োগ করলে হয় 198 সমান রাইট হ্যান্ড সাইড, মানে এই যে একটা ম্যাথ, জাস্ট মানটা বসালে হয়ে যাবে। এখন যদি এখানে মাইনাস থাকতো তাহলে আপনি আগে মাইনাসের মানটা এখানে তৈরি করে নিতেন, দেন মানটা বসাতেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এখন শুরু করব গ নাম্বার ম্যাথটি।
মনে করে খেয়াল করি, গ নাম্বার ম্যাথটি স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার আর এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর। আমি যদি স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার মানটা ভেঙে দিই তাহলে আমার অবশ্যই লাগবে এ প্লাস ওয়ান বাই এ আর এ মাইনাস ওয়ান বাই এ, তাহলে এই মানটাগুলো আমার লাগবে। এখন দেখেন তো এই মানগুলো আছে, এখানে প্লাসের মানটা আছে মাইনাসের মানটা নাই, তাহলে এই মানটা আমরা তৈরি করে নিব। এই অঙ্কটা একটা শর্ট নিয়ম আছে, বাট শর্ট নিয়মটা আমি পরে করব, আগে একটু মানে যেটা আমরা ইজিলি বুঝেন সেই নিয়মটা আমরা আগে করি। তাহলে আমরা লাগবে হলো এ মাইনাস ওয়ান বাই এ, এটা লাগবে আমার সূত্র পড়তে গেলে আমার স্কোয়ার হোল স্কোয়ার দিব, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, ফোর এ ইন্টু বি মাইনাস ওয়ান বাই এ, এটা মানে হয় সিক্স এর স্কোয়ার মাইনাস ফোর, কাটাকাটি হয়ে গেল 34 থেকে চারে গেলে কত হয় 32। বন্ধু এটা ভাঙার একটা নিয়ম আছে, অতএব এ মাইনাস ওয়ান বাই এ সমান রুট 32। খেয়াল করি এই যে রুটের মানগুলো ভাঙার জন্য আমরা ইউজ করবেন হলো 4, 9, 16, 25, 34, এগুলো ইউজ করবেন, 2, 2, 4, 3, 3, 9, 4, 4, 16, 5, 5, 25, কারণ এই মানটা দিলে কিন্তু রুটটা ইজিলি ভেঙে যায়। তাহলে দেখেন তো হয় কি কোনো মান, হ্যাঁ 16 2 গুণে 32 সমান হলো 16 গুণ 2, তাহলে হবে 4, এটা 16-কে রুট করলে হয় 4 অথবা ভেঙে দেন √16 × √2, তার মানে এটা ভাঙলে 4, √16টাকে ভাঙলে হয় 4 আর √2 বসে গেল, আমাদের এ মাইনাস ওয়ান বাই এর মানটা বের হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে এই মানটা ক্লিয়ার করে নিই, অর্থাৎ স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার সমান কী দেওয়া হলো এ প্লাস ওয়ান বাই এ আর এ মাইনাস ওয়ান বাই এ, এর মানটা কত হলো, প্লাসের মানটা হলো আমরা আগেই জানি 6 আর এটা হলো 4√2, 4√2 সমান হলো 24√2। আমরা এখন রাশিটাকে লিখব স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার ইন্টু এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর, মানটা আমরা পেয়ে গেছি 24√2, এটাকে ভাঙলো। এখন এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোরটাকে আমরা কি স্কোয়ারের স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের হোল স্কোয়ার করে দেবো, এটা 24√2 বসে গেল, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে দুইটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, বাট আপনি কিন্তু মাইনাসের মানটা বের করে ফেলছেন এখান থেকে, তাহলে এটা লিখবেন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2, এ মানে এখানে স্কোয়ার, বি মানে অন দ্য স্কোয়ার। একটা জিনিস মনে রাখবেন ব্র্যাকেটের মধ্যে যেটুকু, যেমন স্কোয়ারের হোল স্কোয়ার, এখানে এ মানে কিন্তু স্কোয়ার, এখানে 24√2 বসে গেল, এটা মানে বসান এখানে স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার সমান কি পেলেন 24√2 এর হোল স্কোয়ার প্লাস কাটাকাটি হলো 2 হয়ে গেল, এখান থেকে আসলে 24 আমাদের এখানে আসবে 24√2, এটা স্কোয়ার করলে হবে 1152, 1152 আর এখানে 2 আছে, তাহলে এখানে হবে 24√2, এটা গুণ করলে হবে 1154, তাহলে আমাদের এখানে এই 1154কে আমরা 24 দিয়ে গুণ করবো, রুট টু আলাদা রাখবো, 1154 × 24 ইকুয়াল টু হলো 2769 6√2, এটা হলো অ্যান্সার। আমরা এই অঙ্কটা একটু বড় অঙ্কটা আমরা খেয়াল করি, এখানে স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার এই মানটা আমরা আগে তৈরি করে নিব এখান দিয়ে, দেন আমরা এর মধ্যে ডিরেক্টলি মানটা লিখব, তাহলে অঙ্কটা ইজি হবে। আর যদি আপনি এখান থেকে আবার স্কোয়ার প্লাস স্কোয়ার মান ভেঙে প্লাস তৈরি করেন তাহলে কিন্তু অঙ্কটা অনেক জটিল হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।